পঞ্জিকার সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেল থেকেই দশমীর নির্ঘণ্ট শুরু দিনটি যেহেতু নবমী তাই নবমীর শিষ্টাচারে পালিত হয় এই দিন তবে মাঝে আর বেশি সময় নেই মণ্টপে তাই দেবী দর্শন করতে এসে মন খারাপ দর্শনার্থীদের কারণ বুধবার থেকেই তো আবারও এক বছরের অপেক্ষা কালকে মা বিসর্জন হয়ে যাবে তারপর থেকে তো যথারীতি যেরকম জীবন চলছিল তাই চলবে সন্দেহ নেই অষ্টমীর ভিড়কেও নবমীর সন্ধ্যার ভিড় হারিয়ে দিয়েছে আর উত্তরের ভিড় থেকে বরাবরের মতো এবারও ভিড়ের রেকর্ড সেই দক্ষিণ কলকাতার পূজা ঝুলিতেই আমি মাকে বলি যেন আবার সব আগের দিনের মতো সব ভালো হয়ে যায় যদিও এটাও সত্যি যে থিম এবং বিষয় ভাবনায় এবারও জৌলুসের চেয়ে গভীরতাকে ছুঁয়ে গিয়েছে উত্তর কলকাতার পূজা যেমন সল্টলেকের এ ই পার্ট ওয়ান ব্লকের এবারের দুর্গাপূজার বিষয় ভাবনা বিজন মাঝি যখন গতকাল পদ্মায় এই নৌকো নিয়ে মাছ ধরতে যায় ঠিক মাছ ধরে ফিরে আসার পর দেখে পদ্মার জলে তার বাড়িটিও তলিয়ে গেছে বিজন মাঝি হার মানে না সে এই নৌকর ছয়ে। পাতে সংসার জীবন যুদ্ধের সঙ্গে জলের তরঙ্গের যে লয় সেইটি চরম বাস্তবতায় এই পদ্মাপাড়ের মাঝিরাই এগিয়ে নিয়ে যায় আর তারই প্রতিচ্ছবি এই ব্লকের এবারের শারদীয় দুর্গা উৎসবে যা দেখে বিস্মিত কলকাতার দর্শকরা যেভাবে পদ্মাপারের আবহাওয়া ফুটিয়ে তোলা হয়েছে দর্শকরা প্রথম দিকে বুঝতেই পারছেন না যে তারা কোনো পূজা মণ্ডপে প্রবেশ করছেন পদ্মাপারের বাজিদের ব্যবহারের নৌকা জাল এবং নানা সামগ্রীকে একেবারে শতভাগ বাস্তবতার নিরিখে তুলে এনেছেন শিল্পীরা যা দেখে বিস্মিত দর্শনার্থীরা থিম সবকিছু অনেক মানে অ্যাকচুয়াল জীবনে কি হচ্ছে রিলেটেড ওরা অনেকটা করে এবার বৃহত্তম কলকাতাতেই শুধু সাড়ে তিন হাজার মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে যাদের প্রায় প্রতিটি মণ্ডপেই রয়েছে বিষয় ভাবনা প্রকাশের বৈচিত্র্যময়তা মায়ের চলে যাওয়ার সময় খুনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভারী হয়ে উঠছে কলকাতাবাসীর হৃদয় মাত্র আর কয়েক ঘন্টা মরতে থাকার পর চলে যাবেন স্বামী গৃহে এরপর পুরো একটি বছরের অপেক্ষা তাই শেষ মুহূর্তে দেবী দুর্গার আরাধনায় মেতেছে বাঙালি সুব্রত আচার্য সমসংবাদ সংবাদ পশ্চিমবঙ্গ ভারত